রাত্রে খালি ধরতে পারি, তোরা যা খাবি যা খাবি আজকে পুরো দিনে খাবি, বল টাকা যা লাগে সব আমার, বুঝতে পারলি? আমার যা লাগে সুন্দর কই দেখে হইলা, হ্যাঁ আমার তো খুব লাগছে, কয়দিন আর নিজেকে ধরে রাখবো, হ্যাঁ কিন্তু এর বিপক্ষে কিন্তু আমরা কখনো কোনো কথা বলি না বা এর বিরুদ্ধে কিন্তু আমরা কখনো কিছু বলি না, তার ফলেই কিন্তু এই জিনিসটা আরো দিন দিন বাড়ছে। আর আমরা যদি এভাবে কোনো প্রতিবাদ না করি তাহলে কিন্তু এটা এমন এক পর্যায়ে চলে যাবে যখন আসলে প্রতিবাদ করে লাভ হবে না। তো আমরাই পারি আসলে এই টিজিং বা যে যৌন হয়রানি এটা আমরা নিজেরাই কমাতে পারি, এবং সেজন্য আমাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে, আমাদেরকে এই প্রতিবাদ করতে হবে, আর যেন এটা আমরা এখনই সমূলেই এটা ধ্বংস করে দিতে পারি এই বিষয়টা। শ্রোতা আপনারা শুনছেন রেডিও পদ্মার বিশেষ আয়োজন কণ্ঠ। শ্রোতা, এই মুহূর্তে আমাদের কাছে একটি SMS চলে এসেছে, SMS করেছে নীলা। নীলা আমাদেরকে জানিয়েছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সাইজ বিল্ডিং এর ওখানে নাকি প্রায়ই মেয়েরা হ্যারাসমেন্টের শিকার হয়, টিজিং এর শিকার হয়, এবং সেও আমাদেরকে জানিয়েছে যে এই মুহূর্তে আসলে সেও এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। আমাদেরকে SMS জানিয়ে দিয়েছে, নীলা আপনি কিন্তু যেটা করতে পারেন এর বিরুদ্ধে প্রতিবাদটা এখনই শুরু করে দিন, কারণ আপনি প্রতিবাদ করলে কিন্তু পরবর্তীতে দেখবেন যে আর অনেকেই আপনার সাথে এর বিরুদ্ধে কথা বলছেন, টিজিং এর বিরুদ্ধে কথা বলছে, তারপরে কিন্তু কেউই এই সব